फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू माय चैनल वेलकम न्यू ब्लॉग तो एखन बजे सकाल 4:05 बजे एखन आमी घूम थेके उठे गेछिलाम देखते ही पारतेछो बटर मुछुम मुछा आज के आमार घरे नारायण पूजा शेष कइरा तारपर आमी ड्यूटी जाइते लागलाम तो ठाकुर आइबो 6:30 समय ठाकुर मशाय तो তার লেগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে লাগছে এরপর আমি প্রচুর কাজ ঘটন মৌসুম আনা রান্না মৌসুম অনেক কাজ তো চলো দেখতে থাকো সারাদিন দেরি করি তোমরাও শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও পাশে থাকা বেলবাটন ডাউন করে দিও স্কিপ না করে গোটা ভিডিও দেখে রাখতে ওই দেখো ঘরটা একটু চেঞ্জ করছি আমি কারণ ঘরটা এদিকে মাঝখানে পূজা হইব পরে তার লেগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর পাশে থাকা বেলবাটনটা অন করে দিও চলো প্রচুর কাজ আমার এখন কথা বলে হইতো না আর এদিকে ভাত বসিয়ে দিছি এদিকে ভাত বসিয়ে দিছি রেডি কারণ যদি সেটা তো ভাত খাবো ভাত খেয়ে তো আমার ডিউটি যেতে লাগবো তার লেগে ভাত এদিকে বসিয়ে দিছি আর এখন স্নান করুক সব মোচা টোচা ঘরটার মোচা টোচা সব কিছু কমপ্লিট স্নান করে আমি লুচি সুজি এগুলি বানাইলাম ইডি বানাইলাম বানাইয়া তারপরে তোমার এখান করুন পটল কাইটা রেডি করুন কারণ ঠাকুর মশাই যেহেতু 6:30 সময় আসবো তো ঠাকুর মশাই আয় আসে তারপর পায়েস রান্না করবো আমি এটার মধ্যে কিছু ধরতাম না যেহেতু ব্রাহ্মণ লাগে নারায়ণের তো অন্য কিছুটা দিতেই লাগে তো তার লেগে পায়েসই দিলাম চলো আমার জলপুরের বাথরুমে ভর্তা আছে স্নান করতে যাই স্নান করে সেরে আয়া তারপর আবার তোমরা লোক দেখা হইতেছে আমার স্নান টান সব কিছু শেষ এখন 4:30 বাজে আর আমি তাড়াতাড়ি করে ওখানে সুজি লুচিটা বয়তাছি তো এই তুই দেখতে পাচ্ছ সব রেডি করছি মজাটা তো সুজি টুজি আইন না গ্যাস টেস লুয়ে পড়ছি দেহ আমার ফুলকো ফুলকো লুচি হইতাছে লুচিটি খুব সুন্দর ফুলতাছে আর সুজিও বয় দিছি এক সাইডে আর লুচি দিয়েও তো দেখো লুচিটি কত সুন্দর ফুলতাছে ঠাকুরের কৃপা সব কিছুই ঠিক হইতাছে এখানে দুইটা ভুজ্য আমি রেডি করে লাইছি একটা যজ্ঞের ভুজ্য একটা পূজার ভুজ্য দুইটা ভুজ্য দিতে লাগে তো দুইটা ভুজ্য আমি রেডি করছি দেখতে পারতেছো আলাদা আলাদা আর এদিকে আমি শাগুটি ভিজিয়ে রাখছি মানে শাগুটি তো নরম হইতো না আমার আমি আবার স্নান করছি বুঝে বুঝে সব কিছু রেডি করে সব ধুয়া টুয়ে পূজা জলগুলো দিলে আমি আবার স্নান করলাম স্নান করে ওখানে ভুকটুক রেডি করুন ফল টল সব ধোয়া কমপ্লিট ঠাকুর দাদা এখন আইব দাদা ওখানে 6:30 বাজলে আইব ওখানে 6:30 বাজে না 6:10 বাজে আমি এবার শাড়িটারি পরে দিচ্ছি এই যে পূজার জল যজ্ঞ কাঠ টাট আম কাঠ সবাই নিয়ে রাখছি তো এদিকে ফল টল সব কিছু ধোয়া কমপ্লিট এই যে সব কিছু রেডি এখন জাস্ট শুধু ভুক্তি রেডি করুন দাদায় পড়বো বাস শেষ চলো দেখতে থাকো আমি কতটা করতে পারব জানি না কারণ যেহেতু আমি একটা একটা ভিডিও করে বেশিক্ষণ করতে পারতাম না যতটা পারি তোমার লগে শেয়ার করবো এই যে দেখতেই পারতেছো আমি এখানে বেদানা ঝুলতাছি ঝটপট করে সব একলাকলেই করতে লাগে তো একলাকলেই করছি সব কিছু বেদানা ঝুলতাছি আমার হাজব্যান্ড একটু ক্যামেরাটা ধরে দিছে অনেক কষ্টে এত ধরে না আর এখানে কাটুমছে আনারস আনারস কাটতে আমার একদম ভালো লাগে না কারণ আনারস কাটতে জানি আমার কেমন হাড়টি যেমন কেমন পিছলে পিছলে লাগে মানে কেমন জানি লাগে আমার ভালো লাগে না কিন্তু কাটতে তো লাগবেই কিছু করার নেই আনারস কাটতে সারলে মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট আর আমি দাদা অনেক আগেই সব কিছু কমপ্লিট করেছি দাদা আয়া শুধু পায়েসটা রান্না করছে আমি ওইটা তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না যাক আমার কোনো কিছুই আটকেছে না আমার সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে অনেক কিছু শেয়ার করতে পারছি অনেক কিছু শেয়ার করতে পারছি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ঠিক আছে চলো বাইন্দা রাখছিলাম আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে পরে তাই যেহেতু অনেক সকাল 6:30-7:00 সময় তখন দুধ পাইছি না তো এই দুধটা দিয়েই পূজা দিতে লাগবে দাদা কয়ে দিয়েছে এই দুধ দিয়েই হইব আর এই দাদাই আমরা সব পূজা দেয় আমাদের বাড়ির লগে যে কালী মন্দির আছে কালী মন্দিরের দাদাই পূজা দেয় খুব সুন্দর করে পূজা দেয় আমার খুব ভালো লাগে আমার তো দাদাই পূজা দিয়েছে আর মিষ্টিটা নিয়ে আওয়া হয়েছিল না কারণ মিষ্টিটা মিষ্টির দোকানে খুলতে আসলো না রাকেশ দা গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে মিষ্টির দোকানে লেগে মিষ্টির দোকান আর খুলতে আসলো না অনেকক্ষণ পরে 7:00 সময় মিষ্টির দোকান খুলছে তারপর 7:30 সময় মিষ্টি নিয়ে এতে হয়েছে কিছু এই যে আমার মিষ্টি আয় পড়ছে সব কিছু আয় পড়ছে দই আয় পড়ছে পূজা তো হয়ে গেছে দাদা সে পূজা সব কিছু রেডি আর এই পায়েসটা দাদা করছে আয়েসেরা তুমি দেখতেই পারতেছো পূজা হয়ে গেছে না পূজা করতে শেষ হয়ে যেতে প্রায় 2 ঘন্টার মতো লাগছে
দেখতে পারছো পারতেছো যে আমার নারায়ণ ঠাকুরটা স্নান করানো হইতেছে। স্নানটা আমি তোমার লগে শেয়ার করছি যতটুকু সম্ভব। নারায়ণ ঠাকুর আমার স্নান হইতেছে। তো এটা আমার 3 বছরের পূজা। প্রথম বছর পূজার দিকে আমি ভাবতে আসলাম যে আমার ইউটিউবে ভিডিও করুন, করতে পারছি না। নেক্সট ইয়ার পূজা করছি আর 2 বছরের পূজা করছি। তো এটা আমার 3 বছরের পূজা। তো এরপরে জানি না করুন কিনা, করারই প্ল্যান। তারপর দেখি ঠাকুর যতটা সম্ভব করতে পারে করুন। মালা নিয়ে এসি। তো ঠাকুরের স্নান করার পর, বস্ত্র টস্ত্র দেওয়ার পর, সব কিছু দেওয়ার পর এখন মালা পরাই আছে। গেন্দা ফুলের মালা পাইছি না, গেন্দা ফুলের মালাই আনতাম, কিন্তু কোনো আগরতলার মধ্যে কোনোখানে গেন্দা ফুলের মালা নেই। মালা নাই যেহেতু তালিকা রজনীগন্ধার মালা আনছি। ভালো হয়েছে, সাদা মালা হয়তো নারায়ণ ঠাকুরকে দিতে লাগে। রজনীগন্ধার মালাটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এখানে হইতেছে আরতি, দেখতেই পারতেছো প্রথম ধূপ দেখাইতেছে। তো আমি দাঁড়ায় কাশিটা বাড়ি দিয়ে জোগাড় দিতে আসলাম। তো আমার শাশুড়িমাও আছে এখানে। এই যে হইতেছে আরতি, আরতির পরে হইব যজ্ঞ, তারপরে অঞ্জলি। অঞ্জলি তো শেয়ার করতে পারতাম না, যেহেতু আমরা সবাই অঞ্জলি লমু, অঞ্জলি শেয়ার করতে পারতাম না। তো এখানে হইতেছে যজ্ঞ। তো যজ্ঞ শুরু হয়েছে, আর আজকে হয়েছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা দিন, মানে দিনটা খুব ভালো আজকে। তো যজ্ঞ করার পরে আমরা অঞ্জলি দেবো সবাই। যজ্ঞ শুরু হয়েছে, আর নারায়ণ পূজার যজ্ঞ তো 28টা দূর্বা দিয়ে হয়। দূর্বা দিয়ে হয় এবং নর্মালি অন্য পূজার যোগ্য যেমন বিকাট পাতা দেওয়া হয়, নারায়ণ পুজোর যোগ্য তিনটা দিয়ে। এই যে যোগ্য শুরু হয়েছে। যখন যজ্ঞটা হয় তখন আমার খুব কষ্ট লাগতে আসলো, কারণ এবছরের পরে আমি আর এটা করুন কিনা শিওর না। এটা ভাই মন খারাপ হইতে আসলে 3 বছর হয়ে গেছে, দেখতে দেখতে কেমনে কেমনে বছরটি যায়গা। তো চলো ওদিকে মাসি আইসি, এখন রান্নাও বসে দিব। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বাসা থাকা পরিবর্তন ডাউন করে দিও। ভিডিও আগে নোটিফিকেশন বন্ধ রাখলে পায় লাও, আর স্ক্রিপ্ট না করে ফোটো ভিডিও দেখতে লাইক করো, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও প্লিজ। তো এখানে এসেছে যোগ্যটা শেষ। তো কী একটা নিয়ম করতে লাগে, তো হাজব্যান্ড ধরে দাঁড়িয়ে রয়েছে শুলাটা দিয়ে। তো কমপ্লিট পূজা দেখাইলাম, এখন কাজের থেকে একদম কমপ্লিট সব শেষ। সবার প্রসাদ টসাদ দেওয়া হয়েছে, মানে সবার বাড়িতে গিয়ে নিয়ে নিয়ে প্রসাদ দিয়ে ফুটছি, কারণ যেহেতু আমি বাড়িতে থাকতাম না। তো এখন বাড়িতে আছি, 11:30 বাজে ডিউটিতে। এখন আইসি জগন্নাথ বাড়িতে তোমার দুপুরে খাওয়ার লিগা, ভোগ খাওয়ার লিগা। যেহেতু নিরামিষ তো অন্য কিছু তো খাইতে পারতাম না, ভোগ নিতে লাগবো। তো ভোগ নিতে গেলে আমি জগন্নাথ বাড়িতে আইসি, যেহেতু আমার দুপুরে একদম অফিসিয়াল ভ্লগই জগন্নাথ বাড়ির কাছে। ভোগ একটা কাইটা দিয়ে যাই, পরে আয়া লইয়া যাবো 3টা দিকে। পুরোটা শেয়ার করতে পারছি না, যদ্রুর পারছি তোমার সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। নমস্কার। যাইতেছি এখন, বাপরে বাপ গরম, প্রচন্ড গরম, প্রচন্ড রৌদ্র। তো ঘুম পাইতেছে, কিতাব কইলাম, মানে ঘুমে চোখটি বন্ধ হয়ে যাইতেছে। আর প্রসাদ একটু খাইছি, আরও শরীরটা হাই ফাই হাই ফাই দিতেছে, এমন লাগতেছে যেমন কত কিছু খাইয়া রাখছি, মানে যেমন পেটটা ভর্তি 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 এমন লাগতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর পাশে থাকা বেলবেলটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন ঝটপট তোমার কাছে যায়গা। রাত্রেবেলা অনেক কাজ আজকে, রান্নাও করতে লাগবো, তারপর আইবো আমার একটা বন্ধু আর আমার ননদ, তারপরে
ঠাকুর মশাইয়ের বাড়িতে সব কিছু পাঠাতে লাগবো, মানে আমার প্রচুর কাজ, আমি যে কী তা করুম, কোন সময় কী তা করুম আমার ভালো লাগছে। একদিন আমার চেহারাটা কী অবস্থা, চোখ মুখের ঘুমিসা লাগবে তার লেগা। তো দেখতে দেখতে সন্ধ্যাই হয়ে গেছে, এখন বাজে কয়টা দাঁড়াও দেখালে, 7:10 বাজে, আর আমার চোখ মুখের অবস্থাটা কেমন হয়ে গেছে, পুরা ফুলে টুলে গেছে। 7:10 বাজে, তো এখন আরও 1 ঘন্টা প্রায় ডিউটি করতে লাগবো, 8টার সময় বাইরমু, বাইরে বাড়ি থেকে রান্না টান্না করুম, তার আইব, তারপরে তোমার ঠাকুর বাসায় বাড়িতে এটি সব দিয়ে দিতে লাগবো, প্রচুর কাজ প্রচুর কাজ। তো ভিডিওটা আমি আর বড় করতেছি না, ইয়ানি শেষ করে দিই, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে করে ভিডিও আসলে আইলে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেলো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর প্লিজ স্কিপ না করে পুরোটা ভিডিও দিও, আর সাবস্ক্রাইব করে দিও।